নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোল। তা যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় ভূগোলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়, তা সেই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা এর মধ্যে একটা দুটো প্রশ্ন আপনারা দেখেও থাকবেন যেগুলো কিন্তু আপনারা কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায় দেখেছেন। তো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব 301 নম্বর প্রশ্ন থেকে। এর আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। তা চ্যানেলের প্লেলিস্টে পরপর ডেট ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে। আজকে অবশ্যই আপনারা একটা খাতা পেন নিয়ে বসবেন, কারণ আজকে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব। আর এই 50টা কোশ্চেনের মধ্যে আপনারা সবকটা আমার সাথে উত্তর দেবেন। যে উত্তরগুলো আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট দেবেন, আর যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস মার্কিং করবেন। কোশ্চেনগুলো আলোচনা শেষে আমরা 50টা কোশ্চেন আলোচনা করব, এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেটা আমাদের লাইভ ভিডিওতে পোস্ট করবেন, ঠিক আছে? তার কারণ কি, এই পার্সেন্টেজ পোস্ট করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন নিজেদের পারফরমেন্স, মানে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? যদি আপনাদের পারফরমেন্স 60% অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে আপনারা জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে, এবং আপনাদের এই পারফরমেন্সটা ধরে রাখার জন্য আমাদের রেগুলারের ক্লাসটা ফলো করতে হবে। আর যাদের পারফরমেন্স 60% বিলো 60%, তা তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু ডেঞ্জার জোনে আছেন আপনারা, আর আপনাদের কিন্তু স্টাডি করবার খুবই প্রয়োজন। তা আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, চ্যানেলের প্লেলিস্টে দেখুন পরপর 1000-এর উপরে ভিডিও আপলোড করা আছে। আপনারা সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা মনে হয় সেই ভিডিওটা আপনারা দেখে নেন। দেখে নিলেই আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কিন্তু পারফরমেন্স আবার 60% এর অ্যাবাভ এর জায়গায় চলে আসবে। তো চলুন আমরা আজকে ভূগোল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভূগোলের 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ দেবেন আমাদের ক্লাসটায়, ঠিক আছে? তো এবং আমার সাথে সাথে কোশ্চেনের অ্যান্সারগুলো করবেন। তো চলুন আমরা আজকে 301 নম্বর প্রশ্নে চলে এসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 জাপানিরা ভারতের কোন অঞ্চল দখল করেছিল? অপশান এ আছে নাগাল্যান্ড, অপশান বি আছে মিজোরাম, অপশান সি আছে আন্দামান নিকোবর, এবং অপশান ডি আছে মণিপুর। 301 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আন্দামান নিকোবর। নেক্সট কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নাম্বার 302, 302 নম্বর প্রশ্ন। তা এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেবো এই হোম টাস্কের প্রশ্নে কোনটা সঠিক উত্তর হয়। তা প্রশ্ন, ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় জাদুঘর কোন শহরে অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি হায়দ্রাবাদ, এবং অপশান ডি পুনে। 302 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কলকাতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 303, 303 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় হানিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড আছে? অপশান এ পুলিকট হ্রদ, অপশান বি চিল্কা হ্রদ, অপশান সি পক প্রণালী, এবং অপশান ডি কচ্ছ উপসাগর। 303 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চিল্কা হ্রদ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 304, 304 নম্বর প্রশ্নে, পিছলো হ্রদ কোন শহরে অবস্থিত? অপশান এ যোধপুর, অপশান বি উদয়পুর, অপশান সি জয়পুর, অপশান ডি হায়দ্রাবাদ। 304 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উদয়পুর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 305, 305 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ইংরেজি ই একমাত্র স্বীকৃত ভাষা? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মণিপুর, অপশান সি মেঘালয়, এবং অপশান ডি মিজোরাম। 305 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মিজোরাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 306, 306, মার্বেল রক কোন শহরের নিকট অবস্থিত? অপশান এ ইন্দোর, অপশান বি জয়পুর, অপশান সি জব্বলপুর, অপশান ডি গোয়ালিয়র। 306 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি জব্বলপুর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 307, 307 নম্বর প্রশ্ন, আন্দামানে 300-এর বেশি দ্বীপ আছে, এর মধ্যে কতগুলি দ্বীপে বসবাসকারী মানুষ দেখতে পাওয়া যায়? অপশান এ 50টি, অপশান বি 100টি, অপশান সি 142টি, এবং অপশান ডি 26টি। 307 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 26টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 308, 308 নম্বর প্রশ্ন, গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি? অপশান এ শিলিগুড়ি, অপশান বি গ্যাংটক, অপশান সি দার্জিলিং, অপশান ডি কালিম্পং। 308 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দার্জিলিং। 309 নম্বর প্রশ্ন, 309 নম্বর প্রশ্নটা কি আছে সেটা দেখিনি, সরিষ্কা বন্যপ্রাণী অরণ্য কোন রাজ্যে?
অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি রাজস্থান। 309 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাজস্থান। নেক্সট কোশ্চেন 310 নম্বর প্রশ্ন, হরওয়া নদীর পাশে কোন রাজধানী শহর অবস্থিত? অপশান এ গ্যাংটক, অপশান বি আগরতলা, অপশান সি ইটানগর, অপশান ডি কোহিমা। 310 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আগরতলা। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 311, 311 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ মুসি, অপশান বি কৃষ্ণা, অপশান সি সাবরমতী, অপশান ডি গোদাবরী। 311 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ মুসি। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 312, 312 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? অপশান এ সান্তাক্রুজ, অপশান বি দমদম, অপশান সি পালামা, আর অপশান ডি চেন্নাই। 312 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সান্তাক্রুজ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 313, 313 নম্বর প্রশ্ন, সোনা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ বৃহত্তম? অপশান এ আমেরিকা, অপশান বি মেক্সিকো, অপশান সি দক্ষিণ আফ্রিকা, এবং অপশান ডি সৌদি আরব। 313 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেন 314 নম্বর প্রশ্ন, ভারতে কোন ব্রাদ বৃহত্তম? অপশান এ মাইথন বাঁধ, অপশান বি হীরাকুদ বাঁধ, অপশান সি নাগার্জুন সাগর বাঁধ, এবং অপশান ডি হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ। 314 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভাকরা নাঙ্গাল বাঁধ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 315, 314 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশান এ লোহা, অপশান বি ম্যাঙ্গানিজ, অপশান সি তামা, এবং অপশান ডি কয়লা। 313 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কয়লা। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 316, 316 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি? অপশান এ ঘুম, অপশান বি সিদ্রাপং, অপশান সি দার্জিলিং, আর অপশান ডি হচ্ছে লে। 316 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঘুম। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 317, 317, নিচের কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? অপশান এ পাঞ্জাব, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি হরিয়ানা, এবং অপশান ডি হচ্ছে কেরল। 317 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ পাঞ্জাব। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 318, 318 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা 318 নম্বর প্রশ্ন দেখে নি কি আছে, পৃথিবীর বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কোনটি? অপশান এ ভারত, অপশান বি কিউবা, অপশান সি ব্রাজিল, এবং অপশান ডি স্পেন। 318 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কিউবা। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 319, 319 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লিগনাইট পাওয়া যায়? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি বিহার। 319 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 320, 320 নম্বর প্রশ্ন, মৃদুমালয় অভয়ারণ্য কোথায়? অপশান এ কেরলে, অপশান বি অন্ধ্রপ্রদেশে, অপশান সি কর্ণাটকে, অপশান ডি তামিলনাড়ুতে। 320 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 321, 321 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ ফালুট, অপশান বি গোর্গাবুরু, অপশান সি পাঞ্চেত, আর অপশান ডি শুশুনিয়া। 321 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গোর্গাবুরু। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 322, 322 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট আয়তনের কত শতাংশ বনভূমি? অপশান এ 14%, অপশান বি 24%, অপশান সি 10%, অপশান ডি 13%। 322 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 14%। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 323, 323 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে শতকরা কতজন? অপশান এ 55 জন, অপশান বি 25 জন, অপশান সি 30 জন, এবং অপশান ডি 48 জন। 323 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 55 জন। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 324, ল্যান্ড অফ হোয়াইট অর্চিড কাকে বলা হয়? অপশান এ কালিম্পং, অপশান বি দার্জিলিং, অপশান সি কোচবিহার, এবং অপশান ডি হচ্ছে কার্সিয়াং। 324 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কার্সিয়াং। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 325, কলকাতায় পাতাল রেল প্রথম কবে চালু হয়? অপশান এ 1990, অপশান বি 1992, অপশান সি 1994, এবং অপশান ডি হচ্ছে 1988।
পঁচিশ নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1984। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 326, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? অপশান এ 16টি, অপশান বি 19টি, অপশান সি 18টি এবং অপশান ডি 17টি। 326 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 19টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 327, 327 নম্বর প্রশ্ন, ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? অপশান এ 8%, অপশান বি 5%, অপশান সি 12% এবং অপশান ডি 6%। 327 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 8%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 328, 328 নম্বর প্রশ্ন, সাধক রামপ্রসাদের জন্মস্থান কোথায়? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি কৃষ্ণগড়, অপশান সি নবদ্বীপ এবং অপশান ডি হালিশহর। 328 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি হালিশহর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 329, 329 নম্বর প্রশ্নে, দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? অপশান এ তিস্তা, অপশান বি জলডাকা, অপশান সি ভাগীরথী, অপশান ডি মহানন্দা। 329 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মহানন্দা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 330, 330 নম্বর প্রশ্ন, কাদের মাতৃভাষা রং রিং? অপশান এ সাঁওতাল, অপশান বি ভুটিয়া, অপশান সি লেপচা এবং অপশান ডি কুর্মি। 330 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি লেপচা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 331, 331 নম্বর প্রশ্ন, ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? অপশান এ নদিয়া, অপশান বি পুরুলিয়া, অপশান সি দিনাজপুর এবং অপশান ডি বীরভূম। 331 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পুরুলিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 332, 332 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিচের কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি কৃষ্ণগড়, অপশান সি রায়গঞ্জ, অপশান ডি সিউড়ি। 332 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি কৃষ্ণগড়, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 333, 333 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? অপশান এ কলকাতা, অপশান বি মেদিনীপুর, অপশান সি নবদ্বীপ এবং অপশান ডি হচ্ছে বোলপুর। তাহলে 333 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নবদ্বীপ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 334, 334, লালমুখ বানর কোথায় দেখা যায়? অপশান এ সুন্দরবনে, অপশান বি বেথুয়াডুড়ি অভয়ারণ্যে, অপশান সি আলিপুরদুয়ারে এবং অপশান ডি হচ্ছে জলদাপাড়া। তাহলে 334 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় আমরা দেখে নিচ্ছি। এর সঠিক উত্তর অপশান এ সুন্দরবন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 335, 335 নম্বর প্রশ্ন, গৌড় কোন জেলার প্রাচীন নাম? অপশান দেখে নেব, কোন কোন অপশান আছে। অপশান এ আছে নদিয়া, অপশান বি আছে মালদা, অপশান সি আছে দিনাজপুর এবং অপশান ডি আছে বাঁকুড়া। তাহলে 335 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মালদা, অপশান বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 336, 336 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত? অপশান এ ডুয়ার্স, অপশান বি রার, অপশান সি তরাই এবং অপশান ডি হচ্ছে দিয়ারা। 336 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি রার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 337, 337 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? অপশান এ সুন্দরবন, অপশান বি কলকাতা, অপশান সি বক্সদুয়ার এবং অপশান ডি হচ্ছে বালুরঘাট। 337 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বক্সদুয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 338, 338 নম্বর প্রশ্ন, কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? অপশান এ সিঙ্গালিলা, অপশান বি দার্জিলিং, অপশান সি টাইগার হিল এবং অপশান ডি হচ্ছে দাউ হিল। তাহলে 338 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সিঙ্গালিলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 339, 339 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী রিভার অফ হরর বলা হয়? অপশান এ জলঢাকা, অপশান বি দামোদর, অপশান সি রূপনারায়ণ, অপশান ডি তিস্তা। 339 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তিস্তা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 340, 340 নম্বর প্রশ্ন, বীরভূম জেলার সদর দপ্তর কোথায়? অপশান এ বর্ধমানে, অপশান বি বোলপুরে, অপশান সি বহরমপুরে, অপশান ডি সিউড়িতে। 340 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সিউড়িতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 341, 341 নম্বর প্রশ্ন, কোন তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহর পত্তন হয়?
অপশান এ সুতানিটি বেহালা গোবিন্দপুর, অপশান বি সুতানিটি কলকাতা গোবিন্দপুর, অপশান সি বরানগর কলিঘাট ভবানীপুর, অপশান সি সুতানিটি কালীঘাট গোবিন্দপুর। 341 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুতানুটি গোবিন্দপুর কলকাতা, বা সুতানুটি কলকাতা গোবিন্দপুর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 342, 342 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কল্যাণেশ্বরী মন্দির কোথায়? অপশান এ মাইথন, অপশান বি তারকেশ্বর, অপশান সি বিষ্ণুপুর এবং অপশান ডি ঝাড়গ্রাম। তাহলে 342 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মাইথন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 343, মল্লরাজার দল মাদক কামান কোথায় দেখতে পাওয়া যায়? দল কামাল কোথায় দেখতে পাওয়া যায়? যারা মল্লরাজার দল মাদল কামান কোথায় দেখতে পাওয়া যায়? অপশান এ বিষ্ণুপুরে, অপশান বি মুর্শিদাবাদে, অপশান সি বহরমপুরে, অপশান ডি কোচবিহারে। 343, 343 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বিষ্ণুপুরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 344, 344 নম্বর প্রশ্ন, বক্রেশ্বর নিচের কোনটির জন্য বিখ্যাত? অপশান এ অভয়ারণ্য, অপশান বি জলপ্রপাত, অপশান সি উষ্ণ প্রস্রবণ এবং অপশান ডি হচ্ছে প্রাচীন দুর্গ। 344 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি উষ্ণ প্রস্রবণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 345, 345 নম্বর প্রশ্ন, 2001 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা? অপশান এ 8,02,00,000 ওপর, অপশান বি 7,56,00,000, অপশান সি 6,79,00,000 এবং ডি হচ্ছে প্রায় 7,00,000। তাহলে 345 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 8,02,00,000 উপর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 346, 346 নম্বর প্রশ্ন, ডাম্পিয়ান হজেস রেখা কি? অপশান এ পশ্চিমবঙ্গ ও ভুটানের মধ্যে সীমারেখা, অপশান বি পশ্চিমবঙ্গ ও নেপালের মধ্যে সীমারেখা, অপশান সি সুন্দরবনের উত্তর সীমারেখা এবং অপশান ডি পশ্চিমবঙ্গ ও তরাই অঞ্চলের সীমানা। 346 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সুন্দরবনের উত্তর সীমারেখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 347, 347 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে? অপশান এ কালিম্পং, অপশান বি মিরিক, অপশান সি বাউরিগঞ্জ এবং অপশান ডি হচ্ছে কোচবিহার। তাহলে 347 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাউরিগঞ্জ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 348, 348 নম্বর প্রশ্ন, সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের অনুকরণে পশ্চিমবঙ্গের কোন ব্রিজ তৈরি হয়েছে? অপশান এ রবীন্দ্র সেতু, অপশান বি বিদ্যাসাগর সেতু, অপশান সি বিবেকানন্দ সেতু এবং অপশান ডি তিস্তা ব্রিজ। 348 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিদ্যাসাগর সেতু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 349, 349 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ব্যাটল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস বলা হয়? অপশান এ কলকাতা, অপশান বি হাওড়া, অপশান সি দার্জিলিং এবং অপশান ডি পুরুলিয়া। তা 349 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি দার্জিলিং। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ টুডে, 350, 350 নম্বর প্রশ্ন, লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ বেতের লাঠি? অপশান এ কালিম্পং, অপশান বি কার্শিয়াং, অপশান সি দার্জিলিং, অপশান ডি মিরিক। 350 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কার্শিয়াং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আপনারা সবাই একে একে করে আপনারা কে কত পেলেন সেই নাম্বারটা পোস্ট করবেন, এবং তার সাথেও আপনারা নিজেরা জাজ করবেন যে আপনারা কি পজিশনে আছেন বা আপনাদের পারফরমেন্স স্ট্যাটাস কি পজিশনে আছে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হলো কোশ্চেন আনসার পার্ট। তা আজকে আমি একটা হোমটাস্কের প্রশ্ন দেবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? অপশান এ বর্ধমান, অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান সি মালদা এবং অপশান ডি হচ্ছে দিনাজপুর। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? অপশান এ বর্ধমান, অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান সি মালদা এবং অপশান ডি হচ্ছে দিনাজপুর। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হয় আপনারা নির্বাচন করুন এবং সেই উত্তরটি আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। যাদের নাম, যারা শর্টলিস্টেড হবে, যাদের নাম যারা সঠিক উত্তর দেবে, তা তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এইবার আমরা চলে আসবো যে আজকে যে 50টা প্রশ্ন পড়লাম সেই 50টার মধ্যে অনেক প্রশ্ন হয়তো আপনাদের জানা ছিল এবং অনেক প্রশ্ন আপনারা নতুন শিখতে পারলেন, বা আপনারা আইডিয়া করছেন যে এই প্রশ্নের এই উত্তর হবে। তা তাদের জন্য বলছি, তাদের যাতে এই কোশ্চেনগুলো একটু মস্তিষ্কগত হয়,
তাদের মস্তিষ্ককে একটু ব্রাশ আপ বা ব্রেন স্টর্মিং এর জন্য আমরা এই কোশ্চেনগুলো আরেকবার রিভাইজ করব, যাতে ভবিষ্যতে কোনো পরীক্ষায় এই রকম ধরনের যদি কোনো কোশ্চেন এসে থাকে ভূগোল সাবজেক্টের, তা আপনাদের জন্য এই কোশ্চেনের অ্যান্সার মিস না হয়। তা চলুন চট করে আমরা একটু রিভাইজ করব, তা আপনারা একটু মনোযোগ দেবেন, খুব তাড়াতাড়ি আমরা এই কোশ্চেনগুলোকে রিভাইজটা কমপ্লিট করব। তা আজকের প্রথম প্রশ্ন ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942-45 জাপানিরা ভারতের কোন অঞ্চল দখল করেছিল? এর সঠিক উত্তর হচ্ছে আন্দামান নিকোবর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় জাদুঘর কোন শহরে অবস্থিত? এর সঠিক উত্তর কলকাতা। নেক্সট, ভারতের কোথায় হানিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড আছে? এর সঠিক উত্তর চিল্কা হ্রদ। নেক্সট, পিছলো হ্রদ কোন শহরে অবস্থিত? এর সঠিক উত্তর উদয়পুর। নেক্সট, কোন রাজ্যে ইংরেজি ই একমাত্র স্বীকৃত সরকারি ভাষা? এর সঠিক উত্তর মিজোরাম। নেক্সট, মালওয়েল রক কোন শহরের নিকট অবস্থিত? এর সঠিক উত্তর জব্বলপুর। নেক্সট, আন্দামানে 300-এর বেশি দ্বীপ আছে, এর মধ্যে কতগুলি দ্বীপে বসবাসকারী মানুষ দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর 26টি। নেক্সট, গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি? এর সঠিক উত্তর দার্জিলিং। নেক্সট, সরিষ্কা বন্যপ্রাণী অরণ্য কোন রাজ্যে? এর সঠিক উত্তর রাজস্থান। নেক্সট, হারোয়া নদীর পাশে কোন রাজধানী শহর অবস্থিত? এর সঠিক উত্তর আগরতলা। নেক্সট, হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর মুসি। নেক্সট, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? এর সঠিক উত্তর সান্তাক্রুজ। নেক্সট, সোনা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ বৃহত্তম? এর সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা। নেক্সট, ভারতে কোন বাঁধ বৃহত্তম? এর সঠিক উত্তর হচ্ছে ভাকরানাঙ্গাল বাঁধ। নেক্সট, নিচের কোনটি ভারতের সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? এর সঠিক উত্তর কয়লা। নেক্সট, পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি? এর সঠিক উত্তর ঘুম। নেক্সট, নিচের কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? এর সঠিক উত্তর পাঞ্জাব। নেক্সট, পৃথিবীর বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কোনটি? এর সঠিক উত্তর কিউবা। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লিগনাইট পাওয়া যায়? এর সঠিক উত্তর তামিলনাড়ু। নেক্সট, মৃদুমালয় অভয়ারণ্য কোথায়? এর সঠিক উত্তর তামিলনাড়ু। নেক্সট, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর সঠিক উত্তর গোরগাবুরু। নেক্সট, পশ্চিমবঙ্গের মোট আয়তনের প্রায় কত শতাংশ বনভূমি? এর সঠিক উত্তর হচ্ছে 14%। নেক্সট, পশ্চিমবঙ্গের কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে শতকরা কতজন? এর সঠিক উত্তর 55%। নেক্সট, ল্যান্ড অফ হোয়াইট অর্চিড কাকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে কার্শিয়াং। নেক্সট, কলকাতায় পাতাল রেল প্রথম কবে চালু হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1984 সালে। নেক্সট, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর 19টি। নেক্সট, ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? এর সঠিক উত্তর হচ্ছে 8%। নেক্সট, সাধক রামপ্রসাদের জন্মস্থান কোথায়? এর সঠিক উত্তর হালিশহর। নেক্সট, দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? এর সঠিক উত্তর মহানন্দা। নেক্সট, কাদের মাতৃভাষা রংরিং? এর সঠিক উত্তর লেপচা। নেক্সট, ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? এর সঠিক উত্তর পুরুলিয়া। নেক্সট, পশ্চিমবঙ্গের নিচের কোন শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? এর সঠিক উত্তর কৃষ্ণনগরের। নেক্সট, মধ্যযুগের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? এর সঠিক উত্তর নবদ্বীপ। নেক্সট, লালমুখ বানর কোথায় দেখা যায়? এর সঠিক উত্তর সুন্দরবন। নেক্সট, গৌর কোন জেলার প্রাচীন নাম? এর সঠিক উত্তর মালদা। নেক্সট, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পরিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? এর সঠিক উত্তর রার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? এর সঠিক উত্তর বক্সদুয়ার। নেক্সট, কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? এর সঠিক উত্তর সিঙ্গালীলা। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী রিভার অফ হরর বলা হয়? এর সঠিক উত্তর তিস্তা। নেক্সট, বীরভূম জেলার সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তর সিউড়িতে। নেক্সট, কোন তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরের পত্তন হয়? এর সঠিক উত্তর সুতানুদ্দি, কলকাতা, গোবিন্দপুর। নেক্সট, পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায়? এর সঠিক উত্তর মাইথন। নেক্সট, মল্লরাজার দল মাদল কামান কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর বিষ্ণুপুরে। নেক্সট, বক্রেশ্বর নিচের কোনটির জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর উৎসব প্রশ্রবণ। নেক্সট, 2001 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা? এর সঠিক উত্তর 8 কোটি 2 লক্ষের ওপর। নেক্সট, ডাম্পিয়ান হজেস রেখা কি? এর সঠিক উত্তর সুন্দরবনের উত্তর সীমারেখা। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে? এর সঠিক উত্তর বাউরি গজে। নেক্সট, সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজের অনুকরণে পশ্চিমবঙ্গের কোন ব্রিজ নির্মিত হয়েছে? এর সঠিক উত্তর বিদ্যাসাগর সেতু। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ব্যাটল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ব্যাবল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস বলা হয়। এর সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ বেতের লাঠি? এর সঠিক উত্তর হচ্ছে কার্শিয়াং। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান।
আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।